নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মুসুরের ডাল ও সেদ্ধ করা ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে তিনটে সেদ্ধ করা ডিম ও মুসুরের ডাল নিয়ে নিয়েছি। মুসুরের ডালটা আমি ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজতে দিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে নেওয়া মুসুরের ডাল ও তিনটে সেদ্ধ ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমটা কম বেশিও করতে পারেন। এরপর ভিজিয়ে রাখা এই মুসুরের ডালটাকে প্রথমেই আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মুসুরের ডাল সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর ভিজিয়ে রাখা মুসুরের ডালটা এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে মুসুরের ডালটা সেদ্ধ করছি, আপনারা প্রেশার কুকারেও মুসুরের ডালটা সেদ্ধ করতে পারেন। মুসুরের ডাল সেদ্ধ করার জন্য আমি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের মুসুরের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মুসুরের ডাল সেদ্ধ হতে প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মুসুরের ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। সেদ্ধ করে রাখা ডিমটা মাঝ বরাবর কেটে আমি 2 টুকরো করে নিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি ডিমটাকে উপর করে দিচ্ছি যাতে কুসুমের দিকটা উপরের দিকে থাকে আর সাদা অংশটা তেলের দিকে থাকে। ভাজার সময় কিন্তু এভাবেই দিতে হবে। এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর হলুদও অল্প করে দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে সমস্ত ডিমগুলো তুলে নেব। বেঁচে যাওয়া তেলের মধ্যে বাকি রান্নাগুলো করে নেব। প্রথমেই আমি তেলের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা কুচি দিয়ে দিব। আমি লঙ্কাগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। এবারে এটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। আপনারা যদি ডালের সাথে টমেটো খেতে পছন্দ করেন তাহলে এই জায়গাটাই টমেটোও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে 1 চামচ ধনে পাউডার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরা পাউডার দিচ্ছি 1 চামচের মতো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। এরপর সমস্ত কিছুটাই ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে লো রেখেছি। লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর তেলগুলো কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুরের ডালটা দিয়ে দেব। সম্পূর্ণ মুসুরের ডালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডাল বেশি পাতলা পছন্দ করেন তাহলে এই জায়গাটায় এক্সট্রা করে জলও দিতে পারেন। আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা যেহেতু আমাদের খুব সুন্দর করে ভাজা হয়েছিল তাই জন্য কিন্তু তেলগুলো উপরেই হালকা করে ভাসছে। কিছুক্ষণ এটাকে এভাবে রাখার পরে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে দেব। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলোকে কিন্তু উল্টো পাট করে দিতে হবে, কুসুমের দিকটা নিচের দিকে এবং সাদা অংশটা যাতে উপরের দিকে থাকে। ঠিক এভাবেই কিন্তু সমস্ত ডিমগুলোই আমি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত ডালটা ভালো করে ফুটতে শুরু করে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখব। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দর হয়ে ফুটতে শুরু করে দিয়েছে।
দেখতে এটা যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।